হযরত আবু সাঈদ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বের জাতির একজন লোক 99 জন মানুষকে হত্যা করে। সে তাওবা করার চিন্তা ভাবনা করছিল। তাওবা করার জন্য সে একজন আবিদের কাছে গেল। আবিদ হচ্ছেন এমন ব্যক্তি যিনি সৎ ও সরল পথের উপর আছেন, কিন্তু তার ভেতর শরীয়তের গভীর জ্ঞান নেই। লোকটি আবিদকে বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবিদ বললেন, তুমি 99 জন মানুষকে হত্যা করেছ, আল্লাহ কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না। আবিদের কথা শুনে লোকটি তাকেও খুন করে ফেলল। লোকটির কাছে মানুষ হত্যা করা ছিল পানির মতো সহজ। অতঃপর সে একজন আলিমের খোঁজ করতে থাকে এবং বড় একজন আলিমের কাছে গিয়ে বলে, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার কি তাওবা করার সুযোগ আছে? তিনি বললেন, হ্যাঁ আছে, তুমি যদি তাওবা করতে চাও তবে দুনিয়ার কারো ক্ষমতা নেই তোমার এবং তাওবার মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আলিম বুঝতে পেরেছিলেন, লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ সে পাপ কাজ করতেই থাকবে যদিও বা সে তওবা করে, কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টের মতো। একজন ড্রাগ অ্যাডিক্টের যতক্ষণ পর্যন্ত একই পরিবেশ একই সঙ্গ নিয়ে থাকবে, তওবা করার পরও সে একই কাজ করতে থাকবে। তাই এসব থেকে দূরে থাকতে হলে তাকে পরিবেশ বদলাতে হবে। সেই কারণেই আলেম সেই খুনিকে ভালো লোকদের শহরে গিয়ে আল্লাহর ইবাদত করতে বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি একজন কামারের পাশে বসো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে, আর তুমি যদি সেই লোকের পাশে বসো যে আতর বিক্রি করে তাহলে তুমি তার সুবাস কিছুটা হলেও পাবে। লোকটিকে আলিম তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন। তার কথা মতো লোকটি অন্য শহরের দিকে রওনা দিল, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় সেই শহরে পৌঁছানোর আগেই তিনি মারা গেলেন। অতপর তার আত্মার ব্যাপারে রহমত ও আজাবের ফেরেশতারা বিবাদে লিপ্ত হয়। রহমতের ফেরেশতারা বলল, সে তাওবা করে আল্লাহর দিকে ছুটে এসেছে, তাকে আমরা বহন করব। পক্ষান্তরে আজাবের ফেরেশতারা বলল, সে কখনো কোনো ভালো কাজই করেনি, তাকে আমরা বহন করব। অতপর আল্লাহ তাআলার সিদ্ধান্তে সেখানে আরেকজন ফেরেশতা হাজির হন। তৃতীয় ফেরেশতা বলেন, তোমরা দুদিকটা মেপে দেখো, সে যেদিকে নিকটবর্তী হবে তাকে সেদিকের বলে ধরে নেওয়া হবে। অতপর মেপে দেখা গেল সে যেদিকে যাচ্ছিল অর্থাৎ আল্লাহর ইবাদতের গন্তব্যই তার নিকটবর্তী। এর ফলে রহমতের ফেরেশতারা তাকে বহন করেন। অন্য একটি বর্ণনা এসেছে, সে ছিল ভালো গ্রামটির দিকে এক বিঘাত পরিমাণ আগানো, যার ফলে তাকে সেদিকের বলে ধরে নেওয়া হয়। আরেকটি বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা তৃতীয় ফেরেশতাকে মধ্যস্থতাকারী হিসেবে পাঠানোর পর ভালোর দিকের জমিনকে নির্দেশ দিয়ে দেন সে যেন নিকটে হয়ে যায়, যার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। আমরা যারা ভুলের মধ্যে আছি তওবা করতে চাই, আমাদের গুনাহ কি এই 100 জনকে হত্যাকারী ব্যক্তির চেয়েও বেশি? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ তাআলার সঙ্গে যারা অন্য কোনো উপাস্যকে আহ্বান করে না, আল্লাহ যাকে যথার্থ কারণ ব্যতিরেকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, যারা এগুলা করে কিয়ামতের দিন ওদের শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। তবে যারা তাওবা করে, বিশ্বাস ও সৎ কাজ করে, আল্লাহ তাদের পাপকর্মগুলিকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা চরম ক্ষমাশীল ও পরম দয়ালু। এখানে একটু গভীরভাবে খেয়াল করলে দেখতে পাবো, বলা হচ্ছে আল্লাহ তাআলা তাদের পাপকে নেকিতে পরিবর্তন করে দিবেন, অর্থাৎ যে ব্যক্তি পাপ করেছে তার পাপ তো ক্ষমা হবেই, সেই সাথে পাপগুলো কিয়ামতের দিন নেকিতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এর চেয়ে উত্তম অনুগ্রহ আর কি হতে পারে।